তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমাবাজিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এমনকি এই বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এলাকায় তৃণমূল থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য জয়ী হওয়ায় পঞ্চায়েত সদস্যকে ভয় দেখানোর জন্য এই ঘটনা বলে দাবি করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার বেলতাপাড় এলাকা। তৃণমূল পঞ্চায়েতের সদস্য জানান, গতকাল রাতে তাকে দেওয়া তারপর গভীর রাতে তার বাড়ির সামনে একটি বোমা বিস্ফোরণ করে বিজেপি। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার বিজেপির, বিজেপি বোমা বন্দুকের রাজনীতি করে না, নিজেরাই নিজেদের বাড়ির সামনে বোম রেখে বিজেপির নামে অপপ্রচার করছে বলে দাবি বিজেপির। আমরা বাজারে যাই, আমি যাই আর কি বাজারে, যাওয়ার পরে আমি ছিলাম, থাকার পরে ওইখানে মরণ সরকার নামে একজন ব্যক্তি আছে বিজেপির, তো ওদের আসামি ছাড়া হয়েছে। ওই ইসে মানে ওদের খুব মানে আমার সাথে সেই ধুমকাধুমকি করে রাত্রে 9:30-9:30 দিকে, তা 9:30 বেজে গেছে প্রায়। তারপরে বাড়িতে আসি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শোয়ার পরে মোটামুটি 11:15-12:00 মধ্যে আমার এখানে বোম দিছে, তারপরে ওইখানে বোম দিছে। আর ওরা তো এমনিতে আমাদের ইলেকশনের সময় মানে ওই আমাদের এক ছেলেকে গুলি করছিল, গুলি দা বন্দুক তো এরা সবসময় নিয়ে থাকে, এমনিতে ওদের ভয়ে থাকি আমরা বেশিরভাগ। আমরা পাশ করেও যে একটা আতঙ্কের মধ্যে আছি এদের ভয়ে, এটা একদম মানে এই যে বাড়িঘর আমার মন্দিরটা যে বেড়েছে, আমার হিন্দু মানুষের আমার মন্দিরটা জালনা টালনা কাজ কাজ ভাঙছে, এরকম অত্যাচার করে আমাদের, আমরা এমন আতঙ্কের মধ্যে আছি। বাজারে পারলে আমাকে মারাই ধরে, গতকাল রাত মোটামুটি 12:15 এরকম দিয়েছিলেন? আমি বাড়িতে ছিলাম। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন? জানাবো, এখন যাবো, ওই সেবিককে বলছি ফোন করে, থানায় অভিযোগ করবেন। থানায় আইসিকেও ফোন করা হয়েছে, উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি এখন, কালকে কথা বলবো। আর যে আশরাফ আলী যে নয়ারহাটে আছে ওনাকেও জানাইছি, বলছে ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা, কিন্তু আমি লিখিতভাবে অভিযোগ করি নাই, করবো আর। আপনার নাম? রামপ্রসাদ চৌধুরী। আপনি কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত মেম্বার 1212 নং বুথের। এই জায়গাটার নাম? ছাটপক জায়গা। গতকাল রাতে পকিয়াগার বেলতাপাড়ায় আমাদের বিজেপি কার্যকর্তার বাড়ির সামনে বোম্বিং করে তৃণমূলরা। সেই বোম্বিংয়ের পরে তারাই বিজেপির নাম নিয়ে বিজেপিকে অপবাদ করবার জন্য থানায় জানায়, আমরাও থানায় জানাই, পুলিশ যায় এবং তৃণমূলের লোকেরা বিজেপিরদেরকে হারমাত বলে চিহ্নিত করবার চেষ্টা করে। কিন্তু তৃণমূল ভাইদের বলছি, বিজেপি কোনোদিনই বোমা বন্দুকের রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। আপনারা গত পঞ্চায়েত ইলেকশনে 212 নম্বর বুথে যে পরিমাণ হানমাতগিরি করেছেন, বোম্বিং করেছেন, গুলি করেছেন এবং আমাদের কার্যকর্তাদের ঘায়েল করেছেন, বিনা বিচারে তাদেরকে জেলে পুরে রেখেছিলেন, গত পরশু দিন নিমাই মণ্ডল উত্তম হালদার ছাড়া পায় এবং এই ছাড়া পাওয়ার পরে গতকাল ওখানকার বেলতাপাড়ার শিব মন্দির আছে, সেখানে পুজো দেয়, সেখানে প্রচুর জনসমাগম হয় এবং আমাদের কার্যকর্তারা হাজির হয়। এই হাজির হওয়ার পরে তারা ভয় পায় যে আবার বিজেপির লোকগুলোকে বেরিয়ে গেছে। এই বিজেপির লোক জনসাধারণকে ভয় পাওয়ানোর জন্য তারা গতকাল রাতে নিজেরাই বোমাবাজি করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। বিজেপি বোমা বন্দুকের রাজনীতি করে না, ভবিষ্যতেও করবে না। শেখর রায়, মণ্ডল সভাপতি, মাথাভাঙা চার। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিরে, তোদের হলো? পিপি, বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। Don't.